গাজীপুরের টঙ্গিতে কর্ণফুলি এক্সপ্রেসে ডাকাতির ঘটনায় নয় জনকে আটক করেছে পুলিশ। সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল কর্ণফুলি এক্সপ্রেস। রাত 10:30টার দিকে টঙ্গী রেলওয়ের জংশনের আউটার সিগন্যালে আরেকটি ট্রেনের চলাচলের জন্য কিছুক্ষণের জন্য থামে। এ সময় হামলা চালায় ডাকাত দল। এতে টিটি ও যাত্রীসহ আহত হন বেশ কয়েকজন। সেই রকমভাবে নিশ্চয় নিক্ষেপ করতেছে যে অদূর্গ দৃষ্টিতে বৃষ্টি আসলে যেভাবে আসে এইভাবে নিশ্চয় নিক্ষেপ করতেছে। এমন কোনো ট্রেন বাদ নাই যে কোনো ট্রেন থেকে দুই চারটা মোবাইল এরকম চিন্তায় হয় বা থাবা দিয়ে নিয়ে দৌড় মারে। আবার কোনো যাত্রী যদি এটা প্রতিরোধ করতে আসে তখন তাদেরকে পাথর দিয়ে মারা হয়। এই যে এলাকাটা বস্তি এলাকা, আপনি দেখেন যে এই জায়গায় কোনো বাউন্ডারি কোনো নিরাপত্তা নাই। এ ঘটনায় রেলওয়ে এবং টঙ্গী থানা পুলিশ জংশনের আশপাশে রাতভর অভিযান চালায়। আটক হন নয় জন। উদ্ধার হয় দেশীয় অস্ত্র ও কয়েকটি মোবাইল ফোন। যাদের অ্যারেস্ট করছে তাদের কাছ থেকে চাকু দুইটি, চাপাতি একটি, চাইনিজ কুড়াল একটি, মোবাইল ছয়টি, ঘড়ি তিনটি, সানগ্লাস একটি এবং গুলাইল, যেটা অর্থাৎ পাথর মারার যে ওই যে রাবারে দিয়ে ওই যে গুলাইল একটা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় আসামিদের মধ্যে ছয় জনের নামে ডাকাতি মামলা সহ একাধিক মামলা রয়েছে। আমরা যেই নয় জনকে ধরেছি তাদের কিন্তু বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা, ডাকাতির প্রস্তুতি এবং ছিনতাই মামলাও আছে। আমরা এখানে টঙ্গী পূর্ব থানা আছে, পশ্চিম থানায় আছে। দুর্ভাগ্যজনক হলেও অনেকেই আবার কোর্টে থেকে জামিন পেয়ে যায়। আমরা তাদেরকে বিভিন্ন মামলায় অ্যারেস্ট করেছি, চার্জশিটও দিয়েছি, তারপরে বিজ্ঞ আদালত থেকে তারা জামিন পেয়ে আবার এই ঘটনাও বহরও ঘটাচ্ছে। নির্দিষ্ট স্থান ছাড়া জনবল সংকটের কারণে রেলপথের সব স্থানে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানায় পুলিশ। আমাদের পুলিশ থাকে না। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।